গত 25 এপ্রিল কক্সবাজার সদর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বোট নির্মাণ ও মেরামত শ্রমিক ইউনিয়নের ত্রৈবার্ষিক নির্বাচন 2019। নির্বাচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার 5 নং ওয়ার্ড কাউন্সিলর শাহাবুদ্দিন শিকদার। নির্বাচন উপপরিষদে দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার আবু সাবের, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, সদস্য মোহাম্মদ জহিরুল আলম এবং নুরুল ইসলাম চৌধুরী এবং নির্বাচনী রিটার্নিং অফিসার হিসেবে ছনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জামাল উদ্দিন। অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীকের অধিকারী আব্দুল করিম, সহসভাপতি পদে চাকা প্রতীকের অধিকারী ফরিদুল আলম, সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকের অধিকারী শাহ আলম এবং অর্থ সম্পাদক পদে হাতি প্রতীকের অধিকারী মোহাম্মদ হোসেন নির্বাচিত হন।